मालदा में युवक की पीट पीट कर हत्या, इलाके में तनाव। मानिकचक में एक युवक की पीट पीट कर हत्या करने की घटना को लेकर भारी तनाव देखा जा रहा है। यह दिल दहला देने वाली घटना मालदा जिले के मानिकचक थाने के मथुरापुर क्षेत्र के धनराज गांव इलाके में हुई है। मृतक युवक का नाम भागवत महलदार है। घटना के संबंध में ज्ञात हुआ है कि मृतक युवक भागवत महलदार की बहन भागवती महलदार की शादी गाँव के ही एक पड़ोसी युवक से हुई थी। आरोपी की शादी के बाद से ससुराल के लोग लगातार उसकी बहन को प्रताड़ित कर रहे थे। भागवत महलदार बीती रात जब मथुरापुर से धनराज ग्राम घर आ रहा था तो उसकी बहन ने ससुराल वालों ने उसके साथ गाली गलौज की। भागवत ने इसका विरोध किया तो उसकी बहन के ससुराल वालों ने इस पर हमला कर दिया और उसकी जमकर पिटाई कर दी, जिससे भागवत महलदार की मौके पर ही मौत हो गई। इस घटना को लेकर इलाके में काफी सनसनी है। मानिकचक थाने की पुलिस ने शव को बरामद कर लिया है। इस घटना के मद्देनजर आरोपी के खिलाफ मानिकचक थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। उस शिकायत के आधार पर मानिकचक थाने की पुलिस ने जांच शुरू कर दी है। একটু বারে মেরে ফেল দিল আর আমরা পারলাম না, আমরা পিছন থেকে দৌড় দৌড় আসছি, সবাই আসছিল, আর মা ছিল, অনেকটা ছেলে ছিলাম, খুব দৌড় দৌড়ে আসলাম, আর তারটা মরে গেছে। কি দিয়ে মরছিল? সাপ্পাল কি ছিল আর মরে জোর ভরে দিল। কোথায় মেরেছিল? এখানে মেরেছিল। মেরেছিল কোথায়? শরীরে কোন জায়গায়? মাথায়? রাত্রে বেরোচ্ছিল, বুক দিয়ে রক্ত বেরোচ্ছিল। তারপরে কি করলে তোমরা? তারপরে কি করলে? তারপরে কোথায় নিয়ে গেলে? তোমরা হাসপাতাল নিয়ে গেছিলে? তারপরে আমরা হাসপাতাল থেকে নিয়ে গেলাম। হাসপাতাল? তারপরে ওখান থেকে মারা গেল। এরা কোথায় যারা মেরেছে? এরা পালিয়ে গেছে না? আছে পালিয়ে গেছে। পুলিশ এসেছিল? পুলিশ আসবে? পুলিশ এসেছিল, পুলিশ তো বলছে যে ধরে নিয়েছে, তো আমরা তো কেসি করিনি, কেন ধরে ধরে পুলিশ? কি চাইছো তোমরা? আগে কারা কারা বসেছিল? চিরঞ্জন আছে, আর যমুনা আছে, চন্দনা আছে, আর শর্মা আছে। কেন কেন বসেছিল? কেন ওরা বয়স কত ছিল যে মারা গেল? বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল? এখন কি চাইছেন আপনারা? আপনার নাম কি? ঝগড়া যখন লেগে গেল, ছেলেটা আসলো দৌড়ে ধরতে ধরতে যে আসলো, ওর হাতে সারিয়া ছিল, বাস মাথায় মেরে দিল। ছেলেটা বাস পড়েই গেল, বোমের রকম আওয়াজ হলো ওটা। তখন উঠিয়া দেখলাম ছেলে নাই, ট্যাঙ্কির রকম ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল। আমি কি করে ছিল মানে একে রাখতে চাইছিল না? একে রাখতে চাইছিল কি মানে? ও বলছে যে এক মাস থাকবে, বাবার বাড়ি যাবে। কেন যাবে? তো বাড়ি থেকে তো মারবে, তো আমি নিজের মেয়েকে তো নিয়ে যাব, নিজের মেয়েকে তো ছাড়বো না। যে দূরে নাই, যে আমার মেয়ে আবার রাত কাটিয়ে এখানে গ্রামে থেকে যাবে শ্বশুর বাড়িতে, কাছে আছে মানে একই গ্রামে বাবার বাড়ি শ্বশুর বাড়ি। পাঁচ মিনিট লাগবে বাবার বাড়ি যেতে, তো নিজের মা তো নিয়ে যাবে, মা তো ছাড়বে না কোনোদিন। এখন কি ছেলেটা মারা গেছে? ছেলেটা মারা গেছে। কি চাইছে আপনারা গ্রামবাসী হিসাবে? কি চাইছেন? আমরা চাইছি কিছু না, ফাঁসি চাইছি কিছু চাইছি না, আমরা জুড়ে দিব। কেন? আপনার নাম কি? আমরা চাইছি যে একবার ওর বংশটাই শেষ কর।
খবর ছিল খাবার মধ্যে এখানে এসে মেরেছে কারা ছিল আমরা চাইছি